নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তোকে এই ভিডিওতে নতুন কিছু রিসেন্ট ফুটবল রিলেটেড ট্রান্সফার আপডেটস নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো তো চলো শুরু করা যাক তো এই ফার্স্টে যদি কথা বলা যায় ইস্টবেঙ্গলকে নিয়ে তো পরের মরশুম ইস্টবেঙ্গলের কোচ কী হতে চলেছে সেই নিয়েই কিন্তু বেশ কিছু আপডেট সামনে আসছে তো কিছু দিন আগে একটা আপডেটস বেরিয়েছিলো যে কোচটা ডিকে বিশ্বকাপে খেলানো কোচের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল কর্মকর্তারা তবে এখন যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু তাদের বর্তমান যে কোচ মারিও রিভেরা তাকেই কিন্তু পরের মরশুমের জন্য কোচ রেখে দিতে পারে তো হ্যাঁ এরকমই আপডেটস কিন্তু বেরিয়ে আসছে যেখানে ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে মারিও রিভেরার বেশ কয়েকবার বৈঠক হয়েছে মিটিং হয়েছে তো সেখানে তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং তাকে পরের মরশুমে কোচ রাখার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে এখনও ফাইনালাইজ হয়ে গেছে এটা বলছি না তবে মারিও রিভেরা এবং তার যে সহকারী কোচ আছে তাকে কিন্তু পরের মরশুম ইস্টবেঙ্গলে কোচ রাখার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে এবং হয়তো মারিও রিভেরাই পরের মরশুম ইস্টবেঙ্গলের কোচ থাকতে চলেছেন তো এরকম একটা আপডেটস বেরিয়ে এসেছে আর এটাতে টাইমস অব ইন্ডিয়া একটা আর্টিকেলও বার করেছে আর তার সঙ্গে কিন্তু আরও একজন ইন্ডিয়ান কোচকে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত করতে চাওয়া হচ্ছে যেখানে এফসি গোয়ার দুজন ইন্ডিয়ান কোচ ডেরেক পেরেইরা এবং তার সঙ্গে ক্লিফোর্ড মিরান্ডা দুজনের ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবের কথাবার্তা হয়েছে তবে মনে হচ্ছে না মানে দুজনকে প্রস্তাব দিয়েছে কথাবার্তা হয়েছে বলাটা ভুল হবে তবে মনে হচ্ছে না যে এই দুজনের কেউই এফসি গোয়া ছেড়ে এখন ইস্টবেঙ্গলে যোগ দেবেন তো এই হচ্ছে আপডেটস ইস্টবেঙ্গলের কোচের ব্যাপারটা নিয়ে পর মরশুমের জন্য আর এবার যদি অন্য ট্রান্সফার নিউজগুলো নিয়ে কথা বলা যায় তো প্রথমেই একটা বড় ট্রান্সফার নিউজ বেরিয়ে আসছে সেটা হচ্ছে ফ্রান গন্জালেজ মুনোজ তার সঙ্গে কিন্তু কথাবার্তা বলতে শুরু করে দিয়েছে কেরালা বাস্টার সেফসি আর এই রিমার্সটা আসবে এটা কিন্তু আমরা জানতাম তাই নয় কি যখন থেকে কিবু হিকুনে আর কি কেরালাতে গেছেন তখন থেকেই শোনা যাচ্ছিলো বেইতিয়া বা গঞ্জালেজকে তিনি নিয়ে যেতে পারেন এবং এখন এরকমও খবর বেরিয়ে আসছে কেরালা কিন্তু ফ্রান গঞ্জালেজ মুনোজের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো উল্টো দিকে ফ্রান্ট গঞ্জালেজের সঙ্গে এটি কে মোহনবাগানের কথাবার্তা কতদূর এগিয়েছে বা আদৌ এগিয়েছে কিনা তাকে কোনো প্রস্তাব দিয়েছে কিনা সে ব্যাপারে কিন্তু কোনো ক্লিয়ার আপডেট নেই যেটুকু আছে সেগুলো কিন্তু সবই রিউমোর্স তো এবার যদি ফ্রান্ট গঞ্জালেজ মনোজ এটি কে মোহনবাগানের তরফ থেকে কোনো ভালো অফার না পায় বা এটি কে মোহনবাগান তার উপর সেরকম ইন্টারেস্ট না দেখায় তখন কিন্তু ভালো রকম চান্স থাকছে কেরালা ব্লাস্টারদের ফ্রান্ট গঞ্জালেজ চলে যেতে পারে তো কেরালা ব্লাস্টার্স কিন্তু কথাবার্তা চালাচ্ছে এটা কনফার্ম আপডেট বেরিয়ে এসেছে এবার এটিকে মোহনবাগান তাকে রাখবে কি রাখবে না তার উপরই মেন ব্যাপারটা ডিপেন্ড করছে আর ফ্রান্ট গঞ্জালেজ নিজে কোথায় খেলতে চাইছেন সেটাও একটা বড়ো ব্যাপার তবে মেন আপডেট তোমাদের যেটা দেবার সেটা কিন্তু কেরালা ব্লাস্টার্সের সঙ্গে ফ্রান্ট গঞ্জালেজের কথাবার্তা চলছে এটাই জানানো এবার যদি ফ্রান্ট গঞ্জালেজকে কেরালা ব্লাস্টার্স সাইন করায় সেক্ষেত্রে যে রিমোটসটা বেরিয়ে যে তারা মুস্তাফা নিংকে একটা কন্ট্রাক্ট এক্সটেনশন দিতে পারে তো সেটার কিন্তু হবার চান্স কম কারণ মনে হয় না আরও একজন ডিফেন্সিভ প্লেয়ার তারা রাখবে তো এবার দেখা যাক ফ্রান্ট গনসালের কেরালা বাস্টার্সে যেতে যায় নাকি ইটিকে মোহন বাগানে থাকে না অন্য কোনো ক্লাবে যায় তবে কেরালা কথাবার্তা চালাচ্ছে এটাই তোমাদের জানানোর ছিল আর কেরালাকে নিয়ে একটা রিউমার্স কয়েকদিন আগে বেরিয়েছে যে কেরালা ব্লাস্টার্স নাকি স্বামীর নাসরির সাথে কথাবার্তা চালাচ্ছে তো স্বামীর নাসরি ফ্রেঞ্চ ইন্টারন্যাশনাল প্লেয়ার অনেক বড় মাপের প্লেয়ার প্রিমিয়ার লিগে খেলেছে ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছে অনেকেই তোমরা চিনে থাকবে তো সেই নিয়ে অনেকে তোমরা প্রশ্ন করছিলে যে স্বামীর নার্সরি কি আসবে এই নিয়ে ভিডিও বানাচ্ছ না কেন তো অ্যাকচুয়ালি স্বামীর নার্সরির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে সেই ব্যাপারে সেরকম আর কি বিশ্বাসযোগ্য সোর্স থেকে আমি নিউজটা পাইনি তো সেই জন্যই মেলে নিউজটাকে কভার করতে চাইছিলাম না কারণ দেখো ভিডিও দিলে ভিউজ চলে আসবে সেটা বড় কথা নয় কিন্তু অ্যাটলিস্ট একটা ট্রাস্টেড সোর্স থেকে না পেলে তোমাদেরকে মানে আমারও দায়িত্ব থাকে যে তোমাদের একটা ট্রাস্টেড খবর দেবার তো সেখান থেকে স্বামীর নাসরির খবরটা আমি সেরকম কোনো ট্রাস্টেড সোর্স থেকে পাইনি এবং এখন যেটা আপডেটস বেরিয়ে আসছে সেটা কিন্তু একজন কেরালা ব্লাস্টার্সের অফিসিয়াল বলেছেন যে স্বামীর নাসরির সঙ্গে তারা কোনো রকম এখনও পর্যন্ত কথাবার্তা চালাননি মানে নিউজটা তোমরা ফেক বলতে পারো আর এই নিয়ে স্পোর্টস কিটা রিপোর্ট করেছে সেখানেই একজন কেরালা ব্লাস্টার্সের অফিসিয়ালস বলেছে যে তারা কিন্তু স্বামীর সঙ্গে কোনো রকম কথাবার্তা চালায়নি তো এই আপডেটটাই বেরিয়ে এসেছে আর এর সঙ্গে কিন্তু উড়িষ্যফসিও একজন নতুন প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে যেই প্লেয়ারটার নাম হচ্ছে আলেকজান্দার প্যান্টিক তো এই আলেকজান্দার প্যান্টিক হচ্ছেন একজন আঠাশ বছর বয়সী সার্বিয়ান সেন্টার ব্যাক যিনি কারেন্টলি একজন ফ্রি এজেন্ট আর অনেক বড় বড় ক্লাবে খেলেছেন লালিগাতে খেলেছেন ভিয়ারিয়ালের মতো ক্লাবের হয়ে এছাড়াও কার্দোবে এফসিতে খেলেছেন আর তিনি লাস্ট খেলছিলেন ডাইনামো ইয়েফ ক্লাবের হয়ে তবে সেপ্টেম্বর দু থেকে তিনি উইথআউট ক্লাব আছেন মানে অনেক দিন হয়ে গেলো তিনি কোনো ক্লাবে নেই এখন ফ্রি এজেন্ট তো তার সঙ্গে কিন্তু ওড়িশেফি কথাবার্তা চালাচ্ছে এবং একজন হাই প্রোফাইল প্লেয়ার তো যদি সাইন করাতে পারে একটা অবশ্যই ভালো সাইনিং সেটা হবে তো গাইস এই আপডেটগুলোই তোমাদেরকে দেবার ছিল দিয়ে দিলাম তো তোমাদেরও কাজ তোমরা করে দাও ভিডিওটাকে লাইক করে দাও শেয়ার করে দাও আর যদি আমাদের চ্যানেলে প্রথমবারে সেটা তো অবশ্যই সাবস্ক্রাইব করো আর তার পাশের বেল আইকনটিকেও অন করে দিও কারণ তাহলেই তোমরা পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান পাবে আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে তো চলো গাইস বাই বাই